আমি একজন সম্মানের লোক, সম্রাট। আমি গেছি সম্মানের সবার সাথে বিয়ে। বাদ দাও, কথা আছে। কি কথা বলো? তোমার বাবা মা 24 ঘন্টা আমাকে ডিস্টার্ব করে, এগুলো কে নিবে বলো তো? কে নিবে? তোমার বাবা কাজের লোক নাকি? আমি কাজের লোক না, তুমি ছেলের বউ না, তোমার করতে হবে না। আমি পারবো না। ওনাকে পাঁচটা ছেলে বউ আছে, করবে কেটা? তুমি না করলে তুমি লোক ঠিক করো, আর নাহলে এখান থেকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ঢাকায় তো অনেক বৃদ্ধাশ্রম আছে, দিয়ে আসো না যাবে। বুঝতেছো না তুমি, ঢাকায় বৃদ্ধাশ্রম ঠিক আছে, কিন্তু সবার বাপ মানে বৃদ্ধাশ্রমে দেয় না। আমার বাপ আমার খুব কষ্ট করে লালন পালন করছে। তাহলে আমি জায়গা চলা থাকো বাবা মাকে নিয়ে। এই একটা কথা তো তোমরা পারো পুরা যত সব। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। শোনো, এই বাবা মাকে বাড়ি থেকে তাড়াও, বাইরে দিয়ে আসো, যত টাকা লাগে বাইরে পড়ে থাক, আমাকে কোনো ডিস্টার্ব না করে। আমি জ্বালা যন্ত্রণা নিতে পারতেছি না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, পরে দেখি কি করা যায়। কি আর করবো, যত ঝামেলা ফেসেছি আর খাওয়া দাওয়া তো আর করবো না, করে আসছি। তুমি খাইছো? আমার দরকার নাই, এত ভালো লাগতেছে না সবসময় জ্বালাতন আমার, বুঝছো? বাপমা খাইছে, আপা খাইছে না? ঠিক আছে, আচ্ছা আমি ফেসে। বউয়ের কাছে না আমরা তুমি আমি বুঝাই গেছি, পোলাটারে না নষ্ট করবো। চুপ করো, অত কথা কইও না। তোমার বৌমা বলছিল আর কি, যে আসলে তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম। কি করলে বাবা? বৃদ্ধাশ্রম উঠে আবার বাবা কোনো কিছু সমস্যা না, টাকা পয়সা যা লাগে আমি দেবো বাবা। তারপর কি কম কম ওইখানে তোমাদের কোন সমস্যা হবে না মা? এই জন্য তো তোর কষ্ট করে লালন পালন করে মানুষ করছিলাম, লেখাপড়া করেছিলাম। এখন তুই শিক্ষিত হইছস, ভালো মন্দ তুই সব বুঝস, শুনছ? আমি তো তোমাদের আজি বেসার শোনার সময় নেই, ঠিক আছে? এদিকটা বউকে দিকটা তোমরা, আমি কই যাবো? মাঝে মাঝে আমি মরবো, যা অবস্থা আর ভালো লাগতেছে না। এর বাসায় এলেন তা বউ আল্লাহ করে তোমাদের দেখতে পারো না। তোমরা আমি যাবো বই বলো কেমনে তোমাদের দিয়ে আসা লাগে এটা বুঝছি, গেলে যাবো না গেলে নাই। শান্তিতে থাকে, তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক। এই তো ছেলে ছেলে করে হুদাই, ছেলেতে কি হয়? ভাবছিলাম শেষ বয়সে বুড়া বুড়ি দুজনে পোলার কাতে ভর করে চলবো, কিন্তু এখন কই দাম? আমি তো আগের মতো আমার শক্তি নাই, তার কর্ম করে কেন খাওয়াবো তোমার? আমি কি করবো? কি করবো? চুপ করে আসো, কিছু ভাবতেছ? ভাবার কি কোনো শেষ আছে? পোলাটা দেখে গেছে, কই গেছে,
এখন তো ভাই যাইতেছ না, এখানে চিন্তা চিন্তা করতেছি। আয়সা করবো না, চিন্তা করো না, গেছি যে জায়গায় তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করো না। দিন দিন শরীরটা খুব খারাপ লাগতেছে, আর পুরো কিছু খাওয়ানো হইতেছি না। আমি সব দেবো, কালকে সকালে আমি তোমাদেরকে দিয়ে আসবো, বুঝছো? রেডি থেকো সকালে। না বাবা, আমি যাবো না, আমি যাবো না। বাবা রে, তুই এটা কি করলি বাবা? হে আমার পত্নীর বাপ দাদার ভিটা বাড়ির সাইড, আমি কই যাবো বাবা? কিভাবে নিন্দু লাগে তোমরা করে বের করা লাগে, এটা বুদ্ধি বোঝানো আছে তো সব লাগে না। শৈশব থেকে এই বৃদ্ধ পর্যন্ত এই বাড়িতে আমি মানুষ হয়েছি, আমি এই বাড়িতে কেমনে থাকবো? বাবা, এই বাড়ি ছেড়ে আমি থাকবো তোমরা বাবা? আরে শুনেন, যেখানে নিচ্ছি না, তিন বেলা খাবার পাবেন, খেলার সঙ্গী পাবেন, বুঝছেন? এই কাজটা কেমনি করে করলি তাই এইবার তো আমার শান্তি। যা না আপদ, তাড়াতাড়ি যা, সহ্য দেখতেই পারি না আমি, আমি বাঁচছি এবার শান্তিতে, আল্লাহ একটু শান্তিতে নিঃশ্বাস নেব। বাবা রে, জঙ্গলে কেউ কি নাই এই দুনিয়া? কি আর ভালো মানুষও নাই যে আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবো? রায় তো যাবো গা, কেমনে থাকবো, কই যাবো? দেখবা একদিন ওরা ভুল বুঝতে পারবো, দেখবা আমার ছেলে আবার ফিরে আইবো, দেখো তুমি। হ্যাঁ ফিরে আইবো একদিন, এলো ফিরাবো। হ দেখো ঠিক আছে। আপনি এনে কি করেন বাবা রে? আমার ঘরে পোলা হয়ে গেল, বান্ধা ছুঁয়ে গেছে। হ্যাঁ তো বেঞ্জার আছে, পোলাটা এত খারাপ। হ্যাঁ আপনার বেঞ্জার আছে, চলেন আমার বাসায় চলেন। হ্যাঁ আমার বাসায় চলেন, যায় কাঠমার সন্তান। চলো বাবা, তোমার সঙ্গে যাব, চলো। এত খারাপ চলো। আবুল ভাই, শুনছেন ঘটনা? কি ভাই বলেন। আরে ওই যে উত্তরপাড়ার সম্রাট আছে না, ওর নিজের আপন বাপ মারে গামছা দিয়ে বেঁধে রাখছে গাছে। বলেন কি বাসা ভাই? আরে তো আপনার কি বলি, পরে কবির নিয়ে যে বাসায় রাখছে। সত্যি নাকি? তা সত্য না। আচ্ছা চলেন তো দেখি। যাব, কিন্তু ভাই এইরকম সন্তান আছে এখনো সমাজে? এখনো আছে ভাই, আছে এখনো সমাজে এই ধরনের সন্তান আছে। আরে আল্লাহ, এটা ভাবা যায় কত বড় কষ্টের। আচ্ছা ঠিক আছে, ওর বাসায় নিয়ে রাখছে, পরে জানি না নিয়ে টিয়ে গেছে কিনা, তো চলেন যাই আমরা, যাই চলেন।
স্বপ্নে যখন দেখলাম মা বাবা আমার ডাকতেছে, আমি মনে ভুল করে ফেলাইছি, বাপ মারে যে যে বাবা গামছাটা টাইনা বাসের বাইরে রেখেছি। আমি মনে বিরাট বড় ভুল করছি, তুই ঘুমা, বাপমা মনে খুব কষ্ট আছে, আমি দেখি যে বাপ মা এত কষ্ট করে পালন করছে বউ, তুই না করছিস আমি দেখাই কি আপদ গুলো আবারই বাড়িতে আনবে। আর ভাল লাগে না, একটু শান্তিতে ছিলাম, থাকার কোনো উপায় নাই। কবির, কবির ভাই, কবির ভাই কি বাড়িতে স্যার? কিসে? কবির ভাই, আমার বাপ মারে বলতে আবার স্যান স্যার। এতক্ষণে বাপ মার কথা মনে হয়েছে না? গাছের মধ্যে বাঞ্জারে গেছেন তো, মানুষ তো খুবই খারাপ ভাই, ভুলে গেছে ভাই, আসলে বুঝতে পারি না ভাই, মা কই বাবা কই? আপনার বাপ মারা যদি বাঘে খায় লাগতো তো কেমন হতো? বুঝতে পারি না ভাই, লজ্জা দিয়ে না, বাপ মা কই? মা বিচারে আমি ঘুমাইলে গেল খালি মা তোমার কথাই মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, আসলে বুঝতে পারিনি বউর কথা, মা আসলে মাথা ঠিক ছিল না, বুঝছো? আবার মাফ করে দো মা, বাবা আমার মাফ করে দো, তোমার নিতে আছি, চলো বাসায় চলো, এই বউরে যে আমি কি করবো বাবা মনে রাখো, তোমার ভুল তুমি বুঝতে পারছো, আমার ক্ষমা করে দিছি, আমি অনেক বড় ভুল করছিলাম, না না তোমরা আমাকে মাফ করে দাও। সংসার করতে গেলে ভুল কিন্তু হবে, তুমি ভুল করতে পারছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা আসেন আসেন, যাও বাপারে ঘুমে নিয়ে যাও, চলো বাবা ঠান্ডা লাগবে তো, আসো। বৃষ্টিতে বৃষ্টি অনেক বৃষ্টি হইতেছে বাইরে, চলো বাবা আমার রুমে নিয়ে যাও, চলো যাও।